তো নতুন গাড়ি আহি গল যেহেতু মানে পূজা সূজা করা হয়ে গেল গোটেখিনি কাম হয়ে গেল কিন্তু কিছুমান কাম বাকি আছে গাড়িখানোর তো মডিফিকেশন তো করা আছে তো মজাকে সব মডিফিকেশন করা আছে গাড়িখানোর টেনশন নাই আর মানে ভিতরত মানে কিবা কিবি বস্তু লগাব লাগা আছে মোর লগত আছে সুমন 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 তো হাতে মোর লগত ড্রাইভার হয়ে যায় তো পিছফালর মানে এই যে কি বলে কয় পাওয়ার উইন্ডো বলে কয় তো পাওয়ার উইন্ডো এখন নাই মানে সেইখান লাগাব লাগিব আর এইফালে ডিসপ্লে সিসপ্লে সব লগোয়া আছে চাব পারে এইফালে ধুনিয়া কই লগোয়া আছে আর আগত মানে এটা হেলোজিন লাইট লগাম না ভাই হেলোজিন বলি নকয় এটা এলইডি লাইট বলি কয় মূর্খ আর তার কারণে আমি ইতে গয়েছো কার প্ল্যানেটত মানে গুহাটি কার প্ল্যানেটত মানে গোটে গাড়ির সমস্ত মডিফাই হয়ে যায় যেন মোর গাড়িখন তো মই লাইট সাইট এলইডি ডিসপ্লে এইবিলাক সব বিলাক মই তাতে লগাইছো তো হেতু কারণে মহন্তক এইখান দোকানত লৈ গৈছো আর দাদা মানে রাহুল দা আমার বহুত ভাল চিনাকি প্রবেশ করব গুৱাহাটীত মানে টাৱাং দার্জিলিং যিমান জায়গা আছে মানে এন্ট্রি করে থাকবে এটা থাকে মানে সুমন ভাই আর মানে এসপি আর ডিএসপি চাকরি পাই গেলো মানে এসপি আর ডিএসপি ফুল মিনিং কি সুমন এসপি মানে হইছে সেরা পাগল মই আর ডিএসপি মানে হইছে ডাইরেক্ট সেরা পাগল ডাইরেক্ট সেরা পাগল মই এইফালে মানে বরফ হয় বলি ভাবছিলাম বলো বরফের গাড়ি করে আইল ও বরফ নয় ভাই ট্রেন যায় আছে আই কি বল ও বিদ্যা মই বরফ হয় বলি ভাবছিলাম ভাই বল এলে এল করে মই বলো বরফের না সাউন্ড না এই যে রাস্তারি বরফ গিলা যায় ভাই পর আমার হাইওয়ে রাস্তা বিলাক ইনানি মান ডাঙর কিন্তু মই যে হায়দ্রাবাদ গেছিল ভাই লোক এ হায়দ্রাবাদ যাওয়াতে মানে এই ভিতর রাস্তা বিলাক এনেকুয়া ডাঙর মানে পটকে মানে পার হওয়া তো সম্ভব নয় মানে আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে উপরে দিয়ে যাব লাগবে মানে সেনেকুয়া টাইপর আছে মই কই দিছো কিহর কারণে এলটোখন আমার লওয়া গল প্রথমতে আমি এলটোত ঘুরিলো ডিমপুর হেই ডিমপুর এলটোখন লর পিছত ললু মই মোর কেন ঘুরিলা ই তার পিছত ললা ই এনেকে তার মানে আমার গোটেরে হাতত এলটো 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 নাই তো এলটোখন আপনাকে সব পাবো এলটো তো বেস্ট মোর মতে তো এখনো যাও সাইছে কি আর ডাঙর এই এখনো ডাঙরখন সাইছে কি একই কথা ভাই তাতে কেবল ফিউচার্স বেশি আছে অলপ স্টাইলিশ কিবা কিবি গাড়িখন ডাঙর সেইটোৱে কথা এই আমি পাই গলো কার প্লেনেট তো এইফালে চাব পাৰে আৰু মস্ত যাম মানে যাম মানে হবই দকচোন মানে গধূলি পাঁচটা আৰু ছয়টা বজাত আৰু দুপৰীয়া দুটা বজাত এইখিনি টাইমত মানে সবচে বেছি যাম আৰু এইফালে চাব পাৰে এইখন হৈছে কার প্লেনেট আৰু আমাৰ ডিম্পু ভাই মানে এইখনতে মডিফিকেশন কৰে আগতে মানে জিমনিখনতো কিবা কিবি কৰিছিল চাব পাৰে পাই গলো কার প্লেনেট তো এতিয়া এনেকে ওপৰত যাম আৰু রাহুল দা যদি আছে রাহুল দাৰ কথা পাতিম আৰু কেনেকে কি মডিফিকেশন কৰাছে এইখিনি আপোনালোক দেখাম আৰু এইফালে চাব পাৰে আপোনালোকে এখন ক্রিয়েটা তো ক্রিয়েটা এখন কি কৰি পেলাইছে এইফালে চাওক ওয়াও তো আল্টিমেট বনাইছে ভাই সঁচাকে ভাই খালি দিছি ভাই এনা মডিফিকেশন ভাই মই আগতে দেখা নাই আৰু এইফালে চাব পাৰে চকা কিটা কিন্তু বম লাগিছে দে সেইখান থাৰখনৰ ৰক ক্রিয়েটা এখন ৰক মানে ইণ্টেৰিয়ৰটো চাওক ভিতৰৰ ইণ্টেৰিয়ৰটো চাওক ওয়াও আহি পাই গলো আমি কার প্লেনেট তো ইয়াতে আমি কৰিম মানে ভিতৰলৈকে যাওঁ তো এইফালে চাব পাৰে আপোনালোকে তো এইফালে লাইট টু রেডি করে আছে সুমন কোনটো হবো আমার লাইট টু লাইট এটু কি লাইট কি লাইট বলি কয় কি লাইট বলি মাই টিভিএস আপনার 152 ওয়াট আছে আচ্ছা সো ওয়ারেন্টি আছে সো ওয়ারেন্টি আছে এইফালে চাব পারে তো এইফালে বুম লাইট এটা এইফালে লগাইলাম এতিয়া তো এইফালে চাব পারে রাতি হে আপনালোকে গম পাবো তো রাতি আপনালোক দেখাম বারো গোটেখিনি কেনেকুয়া কি পোহর বা গোটেখিনি মোৰ কাৰখনৰ মানে 50% মানে মডিফিকেশ্যন হৈছে মানে আৰু বাকী মানে গোটেইখিনি কৰিব বাকী আছে তো কাৰ প্লেনেটতে কৰিম তো প্ৰথমতে আমি ইয়াতে লাইটটো মানে লগাই লওঁ তো লাইটটো লগাৰ পিছত পাৱাৰ উইণ্ডখন লগাম এনেকৈ গোটেইখিনি কাম কৰি যাম আৰু এইফালে চাব পাৰে লাইটৰ লগতে আপোনালোকে বেলেগ বেলেগ ধৰণৰ স্পীকাৰ পাব তো তাতে কিয়ৰ কিয়ৰ স্পীকাৰ আছে মানে ইয়াতে আপোনাৰ আছে জে বি এল ইনফিনিটি ছনি এছ মানে প্রাইসটো দে এনে কিমান মান উপরে স্টার্ট হই মানে ধরলক যদি আপনার স্পিকার ধরক 3000 এর স্টার্টিং একদম আপনার ধরক 40000 লাগে মানে আপনালকে মানে 3000 টাকা 3000 টাকার পরে 40000 টাকা লাগে ইয়া লাগে ইয়াতে আপনালকে সব বিলাক স্পিকার পাই যাব মানে ইয়াতে আইলে গতখিনি গম পাবো দিওকছন মোর গাড়িখন যেহেতু নতুন গাড়ি তো এল হইলো লাগাব লাগছিল মানে এল লিবলক লাগি আছে এল হইল আপনার ধরক আপনার গাড়িরও পাই যাব বেলেগ বেলেগ ডাঙর ডাঙর গাড়িরও পাই যাব এনেই ধরলক মোর এলটো কেতেন এলটো কেতেন খনো কারণে মানে কিমান মানৰ পৰা স্টার্ট হ'ব মানে আপনার এনেকুৱা 28000 ৰ পৰা স্টার্টিং হ'ব একদম ধৰক 30-40 ৰ ওচৰ ওচৰ ইনে মানে ঠিকই ইফালে চাব পাৰে ইফালে কাৰ পুৰা মডিফিকেশ্যনৰ কাম চলি আছে আৰু মোৰখনৰ কাম চলিব মানে আজি মানে পাৱাৰ উইণ্ডটো লগোৱা নহয় পিছৰ দুখন পাৱাৰ উইণ্ড তো কালি আহিব লাগিব মানে 3-4 ঘণ্টা লাগি যায় তো এইফালে এখন বুম থাৰ এখন মানে মডিফিকেশ্যন কৰিছে এইখন আপোনালোকক দেখাই আছো তো কাৰ প্লেনেটৰ কামবিলাক মানে অলপমান আগত কৰা হয় তো এইফালে কৰি আছে কামবিলাক তো ভাই মোক লৈ যাব তো ভাই এইফালে কৰা হয় ন চাব পাৰে বুম থাৰ এখন মডিফিকেশ্যন কৰিছে মানে একদম কি ক'ম আৰু অ' ভাই ট্ৰেক্টৰৰ চাকা পুৰা ট্ৰেক্টৰৰ চাকা দিছে ভাই বোম ডাঙার সেলুত তো আমার ডিম্পু ভাইরও এখন থার আসিল তো আপনার গমে পায় তো এইখান তো বেশিয়ে দিলে
কিন্তু সেইখনো ফুল মডিফাই আছিল আৰু বাইকখন মানে মডিফাই কৰাতে কিমান দাম পৰিছে বুলি 18 লাখ বাপ রে বাপ ভাই 18 লাখ টাকাৰ মডিফাই কৰিছে ভাই কি কম আৰু মানে আৰু চাকা চকে ভাই ট্ৰেক্টৰৰ চাকা নে গিয়ৰ চাকা ভাই মই প্ৰথমতে ভাবিছিলোঁ ডিফেন্ডাৰ বুলি কিন্তু ডিফেন্ডাৰ নহয় তো ডিফেন্ডারের লুকত মানে ফালি দিছে ভাই কি মোটিভেশন করেছে আর এই তো অকল সম্ভব মানে কার প্লেনে তো দে তো এলটোখন তো যদি আমি সকাল গাও পারি তো ভাই মোর এলটোখন লগো পারি না নোয়ারো না তো ভাই 18 লাখ টাকার মোটিভে ভাই কি কি করছে মানে টায়ার এলো আপনারা সব ইঞ্চি টায়ার এই টায়ার এলো 24 ইঞ্চি আচ্ছা দরজা খোলা লাগে বিফোর আফটার মানে চারি পাঁচ দিন পিছত এইখনো মানে বেলেগ রূপত আপনাদের দেখা হবো তো এটার লাইটিংয়ের কাম আমার আরম্ভ হয়ে গেল তো দাদা কিমান টাইম লাগবে লাগে 10 মিনিট 10 মিনিট ন 10 মিনিট লাগে 5 মিনিট লাগে 5 মিনিট তো 10 মিনিট কাম মানে সেটেল করে দিব তো টেনশন নাই অল্প পিছত আপনাদের দেখাই আসুন কাম হয়ে গেল গাড়িখনের তো এইফালে সাবরে লাইটিং তো ভাই লাইটিং মার ওয়াও তো সাবরে আর রাস্তা টেনশন নাই আর ওকে মজা একদম তো ভাই থ্যাংক ইউ বহুত বেশি তো ভাই বড়িয়াকে খুয়াই দিলে মানে লাইটিং দরো আর থার আর ক্রিয়েটাখনের দরে আপনাদের যদি মডিফাই করব বিচারিছে তো ইয়াতে আইলে এটা কোর এড্রেস তো বলছে আমার এখানি 6 মাইল আপনার হোটেল লিলির কাখতে আমার লোকেশন দিয়া আছে লোকেশন আপনি পাওয়া যাবে 6 মাইল হোটেল লিলির কাখতে আপনাদের কার প্ল্যানেট বলে বলে সকলে জানে এই এরিয়াত মানে তো তাতে আইলে হল আর ডেসক্রিপশনত ফোন নাম্বার সকলে বিলাক মই দি দিম তো আপনাদের আইব ইয়াতে আর কারখন আপনাদের বুম করে লই যাব মানে মজা করে লই যাব তো থারখন তো আপনাদের দেখিলে বুম সালিয়া বনাই দিছে তো মোরখন এনেকে বনাম লাইলে করব লাগবে দেখুন এদিনত সব নহয় আর আইবালো কার ব্ল্যান্ডর পর তো ধুনিয়া করে লাইট সাইট লগাই ললো তো শেষত মানে আপনার একটা কথা কব লো মানে বহুতে মানে মোক সুধি থাকে আজি ডিম্পু ভাইয়ের লগত বহুদিন ভিডিও বনা নাই কিবা কাজিয়া লাগছে নাকি কিবা হয়েছে নাকি তো ভাই আপনার এটাই কথা কম মই তো তার লগত মোর একো কাজিয়া যে হওয়া নাই তো টেনশন লব নালাগে তো সি মোর সদায় লগ হয়ে থাকবে মানে ফ্রেন্ড ফ্রেন্ডে হয়ে থাকবে মানে ইউটিউব বলে নয় সি মোর ইউটিউব থাকলেও ফ্রেন্ডে থাকবে না থাকলেও ফ্রেন্ডে থাকবে তো আমি কোথাও প্ল্যান করে আসো তো তাতে যাম কিবা কবি করিম তো এনেকে ভিডিও বনাই যাম সদায় আপনার কারণে তো থ্যাংক ইউ ডক আজিলে বাই বাই তো নেক্সট ভিডিওত লগ পাম।